নাম শরীফুল রাজ ঘুরে তাকানো মানে একটাবার মনে হয়নি শরীফুল রাজকে দেখছি। সর্বপ্রথম কথা হচ্ছে যে পরানের আমরা দেখতেছি কি টিভিতে এখন যে হ্যালো হ্যালো শোনা যাচ্ছে, তো আমরা দেখছি যে পরানের টিকিটের জন্য আগে বুকিং দেওয়া লাগছে, হাউসফুল টিকিট পাচ্ছে না। আমার মনে হয় বাংলা সিনেমার জন্য এটা থেকে আনন্দের আর কিছু হয় না, কারণ আমি অনেকদিন পর দেখলাম যে বাংলা সিনেমায় টিকিট পাওয়া যাচ্ছে না, লাইন ধরতে হচ্ছে। আমি যে আগে আরেকবার দেখেছি পরান, তো আমার মামা আমাকে ফোন করে বলছিল, দেখার জন্য বলেছি আমি কালকে দেখবো, যে না কালকে টিকিট তো অ্যাভেলেবল না, আজকেরটাই দেখতে হবে। দেন আমি তাড়াহুড়া করে ওইটাই দেখলাম। দেন আমার নেক্সটে আরেকবার প্ল্যান আছে আমার ফ্রেন্ডদের সাথে দেখার। সো আমি এখনও প্রতিনিয়ত প্রতিদিনই অনলাইনে চেক করি এবং দেখি যে না টিকিট খুবই সংকট এখানে, তো এটা আমার কাছে অনেক বড় আনন্দের। মানে আমি টিকিট না পাই তাও আমার কোনো সমস্যা নাই, এই যে বাংলা সিনেমার মানুষ দেখছে টিকিট কেটে হাউসফুল যাচ্ছে, এইটা আমার কাছে অনেক বেশি আনন্দের। অবশ্যই অনেক সুন্দর, এত সুন্দর না হলে দর্শক তো এতবার দেখে না এবং এত ভিড় করে না। অবশ্যই ভালো লেগেছে এবং প্রত্যেকজনের অ্যাক্টিং, সবচেয়ে বড় কথা রায়হান রফির স্ক্রিন প্লেটাই একদম ডিফারেন্ট, তার গল্প বলার ধরনটাই ডিফারেন্ট, যার জন্য তার সিনেমা যখন রিলিজ হয় আমি অনেক এক্সাইটেড থাকি, কারণ আমার তার জিনিসগুলো আমি রিলেট করতে পারি, খুব রিয়েলিস্টিক এবং রিলেটেবল সিনেমা বানায় সে সবসময়। রোমান একদম নির্দ্বিধায় বললাম, কারণ রোমানের যে সোয়্যাগটা ছিল যে একদম একদম ঢুকার পরেই যে একদম হাঁটা চলা, তার যে কথা বলার স্টাইল, তার যে ঘুরে তাকানো, মানে একটাবার মনে হয়নি শরীফুল রাজকে দেখছি, মনে হচ্ছে রোমান, এটাই রোমানের বৈশিষ্ট্য, এইটাই রোমান। আর সবাই ভালো অ্যাক্টিং করেছে, ইয়াসের কথা আলাদা করে না বললেই না, কারণ আমরা সবাই জানি ইয়াস অনেক ভালো অ্যাক্টিং করে, আমরা সবাই জানি এটা। আর এখানে ওকে দেখে আমার মানে আসলেই চোখে পানি চলে আসছে লাস্টে। ভবিষ্যতে হলে হয়ে যাবে অবশ্যই, সেগুলি ডিরেক্টর বড় ডিরেক্টর তার সাথে যদি কাজ হওয়ার প্ল্যানিং হয় অবশ্যই হয়ে যাবে। আচ্ছা লাস্ট, আমি লাস্ট একটা ঈদের আগে একটা লট শেষ করেছি শ্রাবণ দোস্তের সিনেমার, ওটার আর কিছুদিন কাজ বাকি, মানে একদম লাস্ট মোমেন্টগুলো ওটার বাকি, ওটার পরেই এটাও শেষ হয়ে যাবে। আর হাতে মুক্তির জন্য আছে মুজি, তো হোপফুলি এই বছর আমার দুটো সিনেমা অন দ্য ওয়ে আসবে। গল্প তো অবশ্যই, গল্প সবচেয়ে স্ট্রং জিনিস, আর ডিরেক্টরটা অনেক বেশি স্ট্রং একটা জিনিস, এই দুইটা জিনিস যদি ঠিকঠাক থাকে যে কোনো কিছুই পসিবল। কারণ আমি রায়হান রফি ভাইয়ের এক্সাম্পলটাই দিই যে ওনার কাছে যেই আসে অ্যাক্টিংটা কেমনি জানি ভালো হয়ে যায়, এটা খুব স্বাভাবিক। সো ডিরেক্টর ইজ আ ভেরি বিগ পয়েন্ট, এটা আমার মনে হয় যে ডিরেক্টর আর গল্প এই দুইটা যদি ঠিকঠাক থাকে দেন ইটস ফাইন।